আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আজকে আমরা আলোচনা করব রেওয়ায়ত যারা যারা রেওয়ায়ত লিখেছেন অর্থাৎ উপন্যাস লিখেছেন তাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই আছে জর্জি জয়দান তো চলো একে নিয়ে আলোচনা শুরু করা যাক জর্জ জেদান তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর এই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় তোমরা সকলে জানো আর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে একজন জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে আবুল হাসান আলিয়ানদ্বী আর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওয়াল আদীব ওয়াল মোয়ারিক ওয়া আল লুবনানি জুরজি হাবিব জয়দান এটি হচ্ছে তার পুরো নাম এবং তার পেশা যে মার্ক তিনি একজন হিস্টোরিয়ান ঐতিহাসিক আর ই অর্থাৎ তিনি একজন সাংবাদিক সাহাফি একজন সাংবাদিক আর তিনি কোথাকার না তো লেবাননের তার পিতার নাম হচ্ছে হাবিব জায়দান উলিদাফি বৈরুত লিউসরা মাসে ইয়াতিন খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন ক্যান আবুহু হাবিব জায়দান তার পিতার নাম ছিল হাবিব জায়দান রজুলান ও মিণ তার পিতা ছিলেন একজন নিরক্ষর ব্যক্তি ইয়ামলিকু মত আমেন তিনি তার একটি রেস্টুরেন্ট ছিল ফি সাহাতিল বুর্জ ফি বৈরুত বৈরুতে যে একটা সাহাতুল বুর্জ একটা স্থান সেখানে তাদের একটা রেস্টুরেন্ট ছিল অর্থাৎ জুই জয়দানের পিতার একটা রেস্টুরেন্ট ছিল দারাসাল ওলুম আল আয়দাদা অর্থাৎ জুরজিদা জায়দান সে তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন তাহ হালা আলীল তাহাকা এমত অবস্থায় সে যোগ্য হয় ভর্তি হওয়ার কিসে না তো তিব মেডিকেল বিভাগে সে ভর্তি হওয়ার উপযুক্ত হয় ফিলকুল আমরিকিয়া আমেরিকান কলেজে আম আঠারোশো একাশি খ্রিস্টাব্দে দাখালাত জুরজিজেদান ফিমাদ রাসাদে তিব যে মেডিকেল স্কুলে তিনি ভর্তি হন বিবৈরত সুম্মাতারা সোম্মাতারা কাহাদিল কুল্লিয়াতা অতঃপর এই যে কলেজটা সে ত্যাগ করে দেয় ফিল আমি দ্বিতীয় বছরে কেননা বিশাবাবী আল এহতলাল আল ইনজিলেজি আল ফরান্সি ফরাসি এবং ইংরেজদের এই মানে লেবারন দখল করার ফলে তিনি বাধ্য হন এই কলেজটি ত্যাগ করতে বত্তা যাহা ইলা সাথে সয়দালাতি অতঃপর সে অভিমুখী হয় কিসের প্রতি না ফার্মেসি শিক্ষার দিকে সে ঝুঁকে পড়ে ফানাল তাহা মা আজাহি ফিল্লাতিল্লা অতঃপর সে সফলতার সঙ্গে ল্যাটিন ভাষায় এর সার্টিফিকেট তিনি অর্জন করেন তা আল্লামা আলিবরান আলি আবরান ইয়াতা ওয়া সুরিয়ানিয়াতা এবং সে হিব্রু এবং সিরিয়ান ভাষা সে অর্জন করেন অফিসানাতিন আল ফাসমানি মিয়া ওয়াসনাইন ওয়াসামানিন উনিশশো সরি সিদ্দিন ওয়া অর্থাৎ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জারা ইঞ্জেলতরা সে ইংল্যান্ড ভ্রমণ করেন হাইতু আমিলা ফি মাজাল্লাতি আল মখতফ যেখানে একটা মাজাল্লাহ অর্থাৎ ম্যাগাজিন ম্যাগাজিনের যে নাম ছিল মখ সেখানে তিনি কাজ করেন অফিস সেনাতিন অতঃপর অফিস সানাতিন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আসদারা মাজাল্লা আল হিলাল হিলাল নামে একটা ম্যাগাজিন তিনি প্রকাশ করেন ওস্তাগাল্লা বিফ অল কিতাবাতি এবং এই হেলাল ম্যাগাজিনে তিনি ব্যস্ত হয়ে পড়েন রচনা রচনার কাজে এবং লেখালেখির কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েন সোম্মা ইনসারাফা কুল্লি জ্ঞান অতপর সে সার্বিকভাবে অর্থাৎ সম্পূর্ণরূপে সে অর্থাৎ অভিমুখী হয় কিসের প্রতি ইলার তালিফ লেখালেখির প্রতি হাত্তা ফিয়া মৃত্যু পর্যন্ত ফজে আতন তিনি তার মৃত্যুটা হয়েছিল হঠাৎ ও কুতুবিহি না কুতুবিহি এবং তিনি বই এবং পাতা সুমের মধ্যে তিনি ছিলেন ঠিক আছে অনেকগুলো বই ছিল বইয়ের মাঝে এবং পাতা বিভিন্ন ধরনের পাতা তার মাঝে তিনি মানে মৃত্যুবরণ করেন ফিসানাতিন আল ফতিসুমিয়া আতা ও আর বা সানা অর্থাৎ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কোথায় মৃত্যুবরণ করেছিল না তো কোয়াহেরাতে আর জন্মগ্রহণ করেন লেবাননে ক্যান আর দেন রুক রুক নাম মিন আরকান ইনাহাতল হাদিতা তিনি একজন আধুনিক নবজাগরণের আরকান সুমের একটি খুঁটি ছিলেন রুকুন ছিলেন ওরা ইদ ওরাঈদ মিন রুওয়া রেওয়ায়াত আত্মা রেখিয়া ও সাহাফত আরাবিয়া ওয়ালবাহী মেদাকিক এবং তিনি ছিলেন ঐতিহাসিক রেওয়ায়া উপন্যাস উপন্যাসের একজন উপন্যাস রচনাকারীর একজন জনক এছাড়াও তিনি ছিলেন যে ও সাহাফত এল আরবি যে জার্নালিস্ট জার্নালিজম যে সাংবাদিকতার তিনি একজন জনক ছিলেন ওয়ালবাহুল ইমেদ্দাকিক এবং তিনি সূক্ষ্ম জ্ঞানের জ্ঞান সন্ধানের সন্ধান করতেন তিনি সেই বিষয়ে একজন কী ছিলেন জনক ছিলেন অর্থাৎ সর্বোপরি তিনি ঐতিহাসিক উপন্যাসের উপন্যাসের তিনি জনক ছিলেন জনক সুমের মধ্যে একজন জনক ছিলেন আল্লাফা আউ্বাল্লা রেবায়াতিন বেসমি তার যে প্রথম রেওয়ায়াত তিনি রচনা করেছিলেন সে নামটা ছিল আল মামলুক আর শারিদ এই মামলুক আর শারিদ এই নামে তে তার প্রথম রেওয়ায়াত রচনা করেন আম আলফা ফা তামানি মিয়া আইন অর্থাৎ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ওখাতামা খাতাম রেওয়াত ইহি আল হাদিস রেওয়ায়তী আলীনকিলাব আল ওসমানী আর আলীনকাব আল ইসলাম আল ওসমানী এই রেওয়ায়ত দ্বারা তার যে রেওয়ায়ত লেখা শেষ হয় তারপর অমিন মোয়াল্লাফা তিহি তারিখ এবং ইতিহাসের ব্যাপারে তার যে গ্রন্থসমূহ যেমন দেখো আলআরব আলআরব কাবল আল ইসলাম এটা জুরজানের তারিক উত্তামাদ আল ইসলামি হামসাদা এটা পাঁচখণ্ডে জুরজেয়াদান এটা হচ্ছে ইতিহাসের একটি বই আর যদি তারিখ আল ইসলামীর আগে দুটো শব্দ অ্যাড করো যেমন আল ইন্তকাদ আলা তারিখ আল ইসলামী তাহলে ওটা হয়ে যাবে আল্লামা নোয়মানা শিবলি এর বই রচিত গ্রন্থ হয়ে যাবে কারণ তারিখ আল ইসলামী এই বইটার সমালোচনা করে তিনি সেই বইটি লিখেছিলেন তারপর তারিখ ও মিসর আল হাদিস এটা তার ইতিহাসের একটি গ্রন্থ তারিখ ও মন্দু আল খালিফা আল আন আনসাবুল আরব কুদামা এইগুলো হচ্ছে তার রচিত গ্রন্থসমূহ অমিন মোয়াল্লাফা ফিল ইল্লগাতি ও আদা বিহা। এবং তার যে গ্রন্থসমূহ রচিত গ্রন্থসমূহ ভাষা এবং মানে সাহিত্যের ওপরে যেমন তারিখ ও আদাব ইল্লগাতিল আর এটা তার একটা আরবি সাহিত্যের ওপর একটা আরবি ভাষা এবং সাহিত্যের ওপর সাহিত্যের ইতিহাসের ওপর একটা তার বিখ্যাত একটি গ্রন্থ ঠিক আছে যে গ্রন্থটি অনেকে পড়ে তো এছাড়াও আরও এই যে তারিখুল আদাব অর্থাৎ আর সাহিত্যের ইতিহাসের ওপর আরও অনেকে বই লিখেছেন যেমন আহমদ হাসান জয়াদ তারিকুল আদব আল আরবি এই টাইটেলে তার টাইটেল অর্থাৎ আহমদ হাসান আহমদ হাসান জৈয়াদের টাইটেলটা আলাদা জুরি জয়দানের টাইটেলটা আলাদা জুরি জয়দানের টাইটেল হচ্ছে উল আদাব তারিখ আদাব এ লোক এল আরি আর আহমেদ হাসান জয়াদ হচ্ছে উল আদব আল আরবি আর এই টাইটেল অর্থাৎ আহমদ হাসান জয়াদের যে টাইটেল তারিকুল আদব আল আরবি এই টাইটেলে আরেকজন লিখেছেন তার নাম হচ্ছে শওকিদ আইফ ঠিক আছে আর মুস্তফা সাদিকুর রাফের আর একটা টাইটেলে বই রয়েছে আরবি সাহিত্যের ইতিহাসের ওপরে সেটি হচ্ছে তারিখ ও আদাব আল আরব আদাব আল আরব এটি হচ্ছে মুস্তফা সাদিকুর রাফি আইন আল আলফাদ আল আরবিয়া ফালসাফা আলোাবিয়া এটাও তার গ্রন্থ মোখতারাত জুর জায়দান তারপর এটি তার একটি রচিত গ্রন্থ আজাই আল খালকি রেখেল ও জুর ইলা ইউরোপে তিনি যে সফর করেন সে সম্পর্কেও তার রচিত একটি গ্রন্থ অমিন রেওয়ায়াতিহিয়া তারিখিয়া এবং তার ঐতিহাসিক যে উপন্যাস যেমন ফাতাহ উ গাসান এগুলোর উপন্যাস কিন্তু সেখানে ইতিহাসের যে ইনফরমেশান সেগুলো কিন্তু সেখানে দেওয়া রয়েছে উদরা ওদরা ও কোরাইশ তা ফাতখলন্দুলুস কারবালা তারপর আল হাজাজ বিন ইউসুফ সলাহ আইয়ুবি আল আব্বাস উখতুর রশিদ তারপর সাজারাত উদ্দুর এই দিয়ে আরও অনেকে লিখেছেন যেমন সাজারাতুর রাতন এটি হচ্ছে ইব্রাহিম আল কুনি সাজারাতুল কামার এটা হচ্ছে নাজিকুল মালাইকা আর সাজারাত উদ্দুর এটি হচ্ছে জুরজি জায়দানের তারপর অরসু অরসুন ফরগানা তারপর আহমাদ বিন তুলুন শারিল ও আব্দুর রহমান আবু মুসলিম আল খোরাসানি আবদুর রহমান আল নাসির আল আমিন ওয়াল মামুন তারপর আরমানুসা আল মিসরিয়া জিহাদুল মাহাব্দ ফত আল কাই রাওয়ান ইস্তেফদাদুল মামালিক সত্র রমদান এগুলো হচ্ছে তার হচ্ছে ঐতিহাসিক উপন্যাসসমূহ ঠিক আছে তার মধ্যে বিশেষ করে মনে রাখবে ফাথুলন্দুলো সেটি গুরুত্বপূর্ণ তারপর এর যে বইগুলো দিয়ে দেয় মানে এন্ট্রান্স এক্সামগুলোতে সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি একটি হচ্ছে তারিখ ও আদাব বা আল আরবী এটি কার টাইটেলটা সবসময় মনে রাখবে এটি হচ্ছে জুরজেদানের আর তারিখ ও আদাব আল আরবি যদি বলা হয় তাহলে ওটা হচ্ছে আহমেদ হাসান জয়াদ এবং শাকিদ দুজনের টাইটেল একই আর তারিখ ও আদাব আল আরব ওটা হচ্ছে মোস্তফা সউদ্দিকুরা ফাহিদ আর একটা অত্যন্ত বারবার রিপিট হয় যে কোশ্চেনটি এন্ট্রান্স এক্সামে সেটি হচ্ছে এটি এ বইটি তার রিখুদ্ তামাদুন ইসলামী এটি কার এটি হচ্ছে জুরজি জয়দানের ঠিক আছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জুর্জি যায়দানের ওপরে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম আরহামুল্লাহি